নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ দেখাবো আপনাদেরকে কুমড়ো দিয়ে ঢেঁড়স সর্ষে। দেখুন, এখানে কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়েছে, ঢেঁড়সটাও কেটে নেওয়া হয়েছে, ভালো করে ধুয়েও নেওয়া হয়েছে। আর এখানে মশলার মধ্যে দেখুন নিয়ে নেওয়া হয়েছে সর্ষে, এখানে জিরে আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে বেটে নেওয়া হবে শিল নোড়াতে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন কীভাবে করছি কুমড়ো দিয়ে ঢেঁড়স সর্ষে। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়োগুলোকে দিয়ে দেওয়া হলো। গুলো দিয়ে দেওয়া হলো, দেখুন বন্ধুরা এরকম মশলাটা কেটে রাখা হয়েছে। আমার লবণ দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ হলুদ, কুমড়োগুলো ঢেঁড়সগুলো ভাজা ভাজা হোক। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে, এবারে মশলাটা দিয়ে দেওয়া হলো। এরকম মশলাটাকে আগে মাখিয়ে নেবেন। এবার জলটা দিয়ে দেওয়া হলো, কাটি ধোয়া। খুবই সহজ একদম পদ্ধতি। দেখুন বন্ধুরা, আপনারা ঘরে অবশ্যই করবেন, এভাবে আর খুব তাড়াতাড়িও হয় এই রান্নাটা। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো, দেখেই জিভে জল আসছে, এত সুন্দর লালচে কালারটা। এবার ঢাকা দিয়ে রাখা হলো। দেখুন বন্ধুরা, ফুটছে। আর একটু সেদ্ধ হবে ঢেঁড়সটা কুমড়োটা।
এখন বন্ধুরা হয়ে গেছে, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেওয়া হচ্ছে এখানে। এই কাঁচা তেলের সেন্টটা খুব সুন্দর লাগবে। তুলে নেওয়া হচ্ছে, এবার ঢেলে নেওয়া হচ্ছে পাত্রে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আপনারা ঘরে অবশ্যই চেষ্টা করবেন এইভাবে রান্না করার, আর রান্না করে জানাবেন আমাদেরকে কমেন্ট করে কেমন লাগলো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা নমস্কার।